সালাম টালাম বাদ দেন, শোনে নাকি আমার কথা? আপনি 3 দিনে কতটা হয় বেতনের জানে নাই তো হুজুর? আমি তো এত কিছু ভেবে দেখি না। হুজুর হুজুর দাঁড়ান 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 দাঁড়ান, আসসালামু আলাইকুম। হু সালাম টালাম বাদ দেন, শোনে নাকি আমার কথা? সালাম টালাম, আসলে সালাম টালাম বাদ দেওয়া যাবে না, কারণ সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। হ্যাঁ ঠিক আছে ওয়াজিব। তো অনেকদিন পরে কালকে মসজিদে নামাজ পড়বার গেলাম, তা যা দেখি যে আপনি নাই। পরে জিজ্ঞেস করলাম যে হুজুর কোনে, কয় 3 দিন হইলো গেছে গা শ্বশুর বাড়িতে। 3 দিন থেকে শ্বশুর বাড়িতে গেছেন মসজিদে? তো ইয়া থাকতে পারে একটু, 3 দিন থেকে বলে আমাদেরও আত্মীয় আছে, আমাদের তো আছে শুনলাম। 3 দিন থেকে বলে শ্বশুর বাড়িতে গেছেন গা, তাহলে নামাজ টামাজ কেরা পড়ায় না পড়ায়? আমি তো একজনকে দায়িত্ব দিছি, তাই না? দায়িত্ব তো দিছেন, আপনার মতো কি আর হয় দায়িত্ব হয়? 3 দিন পরে নামাজ পড়া গেছি, আপনি দেখি যে নাই। মানে বেতন দেয় আপনাকে, এই বেতন দিয়ে রাখছি আপনাকে, বেতন দেয় এত টাকা বেতন দেয় রাখি আপনি। 3 দিন থেকে নাই আপনি, 3 দিনে কতটা হয় বেতনের জানে না? 3 দিন মিস কি মিস হলে এটা কি আর কি করবো এখন? তাহলে তো আমাদেরও একটু দায়িত্ব আছে, আমরা জানি যে কতটুকু দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আমাদের তো একটু ঝামেলা থাকতে পারে, আমাদেরও আত্মীয় আছে, এটা জানেন না আপনি? সমস্যা তো আছে সেটা তো জানি, কিন্তু এত টাকা আপনাকে বেতন দিতেছি, বেতন নিয়ে হেরে আবার আইসেন না, এক নাগারে 3 দিন আইসেন না শ্বশুর বাড়ি খান। আপনার কত টাকা বেতন দেন? 5,000 টাকা বেতন দিই আপনি করে। 5,000 টাকা? হ্যাঁ 5,000 টাকা বেতন দিই। আপনি কি জানেন একটা সরকারি চাকরিজীবী কত টাকা পায়? পায় আর সরকারি চাকরিজীবী 20,000 30,000 50,000 পায়। তারা মাসে কয়দিন ছুটি পায়? মাসে তো ছুটি পায় 3 দিন 4 দিন পায়, তো 2 দিন 3 দিন পায়। আবার সপ্তাহ কিন্তু আগে ছিল 1 দিন, এখন কিন্তু 2 দিন করছে, এটা নিশ্চিত? হ্যাঁ তো পায়, শুক্রবার শনিবার 2 দিন পায় ছুটি। 2 দিন ছুটি পায়? হ্যাঁ। আমাদের কয়দিন ছুটি দেন? আপনাদের তো ছুটি নাই, এত টাকা বেতন দেয় ছুটি তো নাই। আপনারা কত টাকা বেতন দেন? 5,000 টাকা বেতন দেয় আপনাকে। 5,000 টাকা বেতন দেন? হ্যাঁ। বেতন যদি 5,000 টাকা দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের দিন 200 টাকাও পড়তেছে না। 200 টাকা পড়ে না, ঠিক আছে। আর একটা সরকারি চাকরিজীবী মাস পায় বললেন 30,000, এরকম করে যদি পায় পায় তাহলে দিন কত করে বারে হিসাব করেন তো? অনেক টাকা, অনেক অনেক টাকা দিন হয়। 30,000 টাকা হইলে দিন 1,000 টাকা করে পড়ে যায়। সরকারি চাকরিজীবী রে মাসে পায় 30,000 টাকা 40,000 টাকা বলার মতো না, তারপরেও তারা ঘুষ খায়। আর আমরা যারা আলেম আছি, আমরা যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি, ইমামের দায়িত্ব পালন করি, তারা মাসে টাকা পায় 5,000। আমাদের কিন্তু আমাদের খাতায় দেখবেন, আপনাদের হিসাবের খাতায় দেখবেন যে 5,000 দিছেন। হ্যাঁ 5,000, এটা তো সবাই জানে। হ্যাঁ সবাই জানে, ম্যাক্সিমাম বাংলাদেশের সব জায়গায় ওই একই অবস্থা। হ্যাঁ এরকমই, আমরা কিন্তু ঘুষ খাই না। না না না, আর তারা ঘুষও খায় আর বেতনও বেশি, এটা তো জানেন। সেটা জানি, বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গেছে যে ঘুষ না খেলে তাদের হয়ই না এরকম। হ্যাঁ সেটা জানি। আমরা 5,000 টাকা পাই। আমাদের সমাজে একটা অবস্থা কি জানেন, সবাই চায় যে ইমাম মুয়াজ্জিনের সমালোচনা কিভাবে করা যায়, একটু ভেবেও দেখি না তাদের মর্যাদা কতটুকু, একটু ভেবে দেখি না আমরা। ঠিক আছে, আমরা 5,000 টাকা পাই, এর মধ্যেই খুশি থাকি, শুধু আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা তো টাকার জন্য দায়িত্ব পালন করি না, আমরা দায়িত্ব পালন করি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এটা তো অবশ্যই আপনারা হয়তো ওইভাবে ভেবে দেখেন না, কিন্তু আমরা অন্তর থেকে ওইটাই ভাবি। ইমাম ছিলেন আমাদের শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ সেও ইমাম, আমিও ইমাম, এই হিসাবে দেখবেন আমরা তার উত্তরাধিকারী। এদিক দিয়ে যদি ভাবেন তাহলে দেখবেন আমাদের মর্যাদা কতটুকু। ইসলামের 4 জন খলিফা ছিল, 4 জন খলিফা ইমাম ছিল। হ্যাঁ ছিল, তাদের মর্যাদা যদি এতটুকু দিতে পারেন, বিশালভাবে দিতে পারেন, তারা আমাদের আইডল, এটাও যদি মানেন, তাহলে আমাদের কেন এত অবহেলা করবেন, একটু ভেবে দেখেন তো। হুজুর আমি তো এত কিছু ভেবে দেখি না, আমি মনে করছি যে হুজুরের 5,000 টাকা বেতন দিয়ে রাখি, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়াবে, কোনো মির্জাতে না হয়, তো এত কিছু ভাবি নাই হুজুর। আচ্ছা হুজুর, এরপরে থেকে আর এরকম হবে না, আর আমরাও এখন মসজিদ কমিটিরা বসে এটা আলোচনা করবো যে হুজুরদের যাতে একটু ছুটির ব্যবস্থা করা হয়। তো হুজুর আপনি কোথায় যাবেন চলেন, আমি একটু আগে দিয়ে আসি। না না অসুবিধা নাই, আপনি যে বুঝতে পারছেন যে সমালোচনা করা কতটা পাপ, এটা দিয়েতেই খুশি, এতেই খুশি, আর কিছু লাগবে না, এতেই খুশি আমরা। আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম।